আসসালামু আলাইকুম সবাইকে এমডি ফাহিম অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন টিকটক ট্রেন্ডিং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও নিয়ে আসলাম। তো এখন এটা টিকটকে অনেক চলতেছে, বহুত টিকটকে চলতেছে, তো এটার একটা এডিটিং ভিডিও নিয়ে আসলাম। তো এটাকে এডিটিং করতে হলে প্রথমে আপনাকে জনপ্রিয় ক্যাপকাট অ্যাপসে যেতে হবে। তো ক্যাপকাটে যাওয়ার পরে এখান থেকে নিউ প্রজেক্টে যাব আমরা, তারপরে এখান থেকে একটা ভিডিও চয়েস করব আমরা। এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, এই ভিডিওটা আপনাদের লাগবে এটা এডিট করতে হলে। তো এটাকে আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো, তারপর এটা নিলাম। নেওয়ার পরে দেখুন এখানে এক সেকেন্ডে যাব আমরা, ভিডিওর এক সেকেন্ডে যাব। যাওয়ার পরে এখান থেকে নিচে ওভারলেতে যাব, ওভারলেতে যাওয়ার পরে অ্যাড ওভারলে। তো অ্যাড ওভারলেতে যাওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো একটা পিকচার চুজ করব, আপনারা আপনাদের পছন্দের মতো পিকচার দিতে পারবেন। তো আমি এখান থেকে একটা ছবি নিলাম। যাওয়ার পরে আমি এখানে সুপ্লেক্সে যাব, যাওয়ার পরে এখান থেকে ওভারলেতে যাব। দেখুন পিকচারটার যে ব্যাকগ্রাউন্ডটা এটা হাইড হয়ে গেছে, পিকচারটা দেখা যাচ্ছে এখানে, দেখুন। তো আমি এখানে পিকচারটাকে একটু জায়গা মতো সেটিং করে দেবো, দিয়ে আমি নিচে ইয়েটাকে ডিসপ্লেটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিব। তো আমি এটাকে একটু আরও টেনে দিচ্ছি, এই লেয়ারটাকে টেনে দেওয়ার পরে যে এক্সট্রা যে পিছনে যে অংশটা এটাকে কেটে দিব এখানে। তো আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি আমি এখানে। তো দেখুন এখানে আমার এই এই এডিটিংটা শেষ। এখানে আমি একটা টেক্সট অ্যাড করব, তো টেক্সট অ্যাড করার জন্য আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে নিচে টেক্সে যাব, দেখুন নিচে একদম নিচে টেক্স লেখা আছে। তারপর এখান থেকে অ্যাড টেক্সে যাব, অ্যাড টেক্সে যাওয়ার পর আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারবেন। তো আমি এখানে আমার নামটা লিখলাম, লিখার পরে আমি টিক মার্ক দিয়ে দিলাম। দেখুন এখানে তো নিচে এখানে আছে হলো অ্যানিমেশন, অ্যানিমেশন বা আমি এখানে স্টাইল দিতে পারবো। এই আমি এখান থেকে একদম নিচে যাব, স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে এখানে দেখুন লেখার বিভিন্ন স্টাইল দিতে পারবো, আপনারা আপনাদের পছন্দের মতো স্টাইল দিতে পারবেন। তো আমি এখান থেকে একটা স্টাইল চয়েস করলাম, আমি এখন এই স্টাইলটাতে ক্লিক করলাম। দেখুন আমার লেখার যে ফ্রন্টটা ওইটার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। তো নিচে আমি একটা অ্যানিমেশন দিব, ইফেক্ট দিব। ইফেক্ট দেওয়ার পরে দেখুন লেখার যে ইফেক্টটা এটাকে আমি চেঞ্জ করে দিলাম। এখানে ইফেক্টে যাব স্টাইলের পরেই। তো এখানে নিচে আমি জায়গা মতো লেখাটাকে বসাই দিলাম, তারপর এখান থেকে আমি একটা অ্যানিমেশন অ্যাড করব। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অ্যানিমেশন দিতে পারবেন। নিচে আমি দেখুন আমি এটার জন্য আমি যে এই যে লাল এবং সোনালি কালারের যে ইয়াটা আসতেছে এই দুইটার থেকে আমি একটা দিব। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিতে পারেন। তো আমি এখান থেকে সোনালি কালারের যে ইয়াটা এটা দিলাম। দেওয়ার পর দেখুন আমার লেখার যে ফ্রন্ট তারপর ইফেক্ট অ্যানিমেশন দেওয়া হয়ে গেছে। আমি এখন লেখাটাকে জায়গা মতো সুন্দর করে বসিয়ে দিব। তো আমি লেয়ারটাকে একটু টেনে দিব, এখানে লেয়ার যে লেখার যে লেয়ারটা এটাকে একটু টেনে দিব পিছনে দিয়ে। তারপর আমি সামনের দিকেও একটু লেয়ারটা নিয়ে দিব। তো আমার এখানে দেখুন আপনারা যে আমার লেয়ারটাকে কমানো বাড়ানো এবং টেক্সট অ্যাড করা হয়ে গেছে। এখন আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি, দেখুন দেখুন ছবিটা ভিতরে আগুনটার ভিতরে চলে গেছে। এখন লেয়ারটাও টেক্সটটা কত সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে। তো আমি এখানে একটা সেভ দিব, সেভ দেওয়ার জন্য উপরে তীর চিহ্নিত ক্লিক করে এখানে এক্সপোর্ট দিয়ে দিব। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে দেখে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।